Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. দেখলেন রানীমা, আমি বলেছিলাম না এই অভিশাপটা বেঁচে আছে। তুমি একবার বেঁচে গেছো তার মানে এই নয় যে তুমি বারবার বেঁচে যাবে। কনক, স্বরাজ, তোমরা গিয়ে অধিরাজকে সামলাও, আমি এই ঝামেলাটা শেষ করে আসছি। বিনাশ তো তোমারই হবে ডাইনি, যাতে শুভ জিনিসের সূচনা হতে পারে। আজ আমি তোমার সত্যিটাকে সবার সামনে নিয়ে আসবো ডাইনি। তুমি নিজের পরাজয়ের জন্য তৈরি হয়ে যাও। আরে যা, পরাজয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এক মস্ত বড় ডাইনি। আমাকে দেখে পরাজয়ও হাঁটু মুড়ে বসে পড়ে। এই আগুনের শিকল তোকে এমন ভাবে জড়িয়ে ধরবে যে তোর হাড়ও গলে যাবে। আমায় খুব তাড়াতাড়ি দিব্যচন্দনের এই লেপটা ডাইনির শরীরে লাগিয়ে দিতে হবে। মা।
কবে চলে এসেছো? দেখো, নিজের চোখে দেখো, যাকে তুমি নিজের মা ভাবতে, সে তোমার নিজের আসল মা বাবাকে ছিনিয়ে নিয়েছে। আরে মা নয়, আরে তো মানুষও নয়, এ তো ডাইনি, ডাইনি একটা। এত বছর ধরে তোমাকে মা ভেবে আমার হৃদয়ে স্থান দিলাম, তুমি এই, এটা তোমার সত্যিকারের রূপ। শেষ করে দেবো আজ আমি তোমায় আর তোমার সমস্ত সঙ্গী সাথীদের। কিন্তু নিজের স্ত্রীর উপরে একটা আঁচড়ও আসতে দেব না। এই চিৎকারের আওয়াজ কার হতে পারে? আমার, আবার কার? আমি এত বড় একটা টিকটিকি দেখেছি যে ভয়ে চিৎকার করে ফেলেছি। তুমিও না কনক। আচ্ছা মা কোথায়? ও ওই রানীমা বলেছে যে একটু সময় লাগবে তৈরি হতে, ততক্ষণ লোকেদের মধ্যে প্রসাদ বিতরণের জন্য বলেছে। আমি মায়ের অনুপস্থিতিতে কিছু করব না, আমি যাচ্ছি মাকে ডাকতে। আটকা ওকে, যদি ও ওখানে পৌঁছে যায় তাহলে ও সবকিছু জেনে যাবে। কিন্তু কিভাবে স্বরাজ? যদি একে এখন আটকায় তো ও সন্দেহ করবে। এই জন্য শয়তান শক্তিকে প্রার্থনা করো যে অধিরাজ পৌঁছানোর আগে যে তুই মেয়েটাকে শেষ করে দেয় রানীমা। কে নিয়ে এসেছিস তুই? যা খুশি নিয়ে আয় তুই, কিন্তু তোর মতো সাধারণ একটা মেয়ে আমার মতো শক্তিশালী ডাইনিকে শেষ করতে পারবে না। যে আমি দেবী মায়ের ভক্ত, আর দেবী মায়ের ভক্তের সামনে কালো শক্তির কোনো অস্তিত্ব নেই। এইবার তোকে আমার প্রহার থেকে না তো তোর ভক্তি না তোর দেবী মার শক্তি তোকে বাঁচাতে পারবে। অহংকারের গাছে বিনাশের ফল জন্মায় ডাইনি, আর তোর এই অহংকার তোকেই শেষ করবে। চন্দন তো প্রায় ফুরিয়ে এলো, আর এই ডাইনিটা চাইছে এই চন্দনটা যেন শেষ হয়ে যায়, যাতে আমি হেরে যাই। বেড়েছিলি না এটার জন্য? এখন আমার শক্তি তোকে আর এটার প্রয়োগ করতেই দেবে না। এটা যেন অধিরাজি হয়,